আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। অনেক মাস পর আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি দেখাবো খাসির নলি দিয়ে বিরিয়ানি। আপনারা খাসির নলি নেহারি খেয়েছেন, মিষ্টি বিরিয়ানি কখনো খাননি, তো আপনাদের সাথে শেয়ার করার জন্যই আজকে আমার এই রেসিপি। আর আজকে আমি এই বিরিয়ানি রান্না করার জন্য 180 টাকা দামের প্যাকেটের পোলার চাল না, রাস্তার পাশে যে মামারা বিক্রি করে ভ্যানে, এখান থেকে আমি চাল নিয়েছি শুধু 80 টাকা কেজি করে। মামাদের কাছে জিজ্ঞেস করলাম যে মামা পোলাওটা বা বিরিয়ানি করলে কেমন হবে, ওনারা বললেন যে খুব ভালো হবে, তবে একটু পানির পরিমাণ বেশি দিতে হবে। তো চলুন বন্ধুরা, আর কথা নয়, আমি রেসিপিটি শুরু করি। চুলায় আমি অলরেডি খাসি নলিটাকে রান্না শেষ করে ফেলেছি। যা যা উপকরণ লাগে বিরিয়ানি রান্না করার জন্য সব কিছু দেওয়া হয়েছে। এক্সট্রা শুধু আমি দিয়েছি জয়ফল, জৈত্রি, কাজু বাদাম, পেস্তা বাদাম, এমনি নর্মাল বাদাম, শাহি জিরা, তারপরে কিসমিস, এগুলো একত্রে পেস্ট করে দিয়েছি। আর গরম মশলা, আদার্স যে মশলা লাগে সবগুলো আমি এখানে দিয়েছি। তো চলুন আমরা এখন ফার্স্টে পোড়া চালটাকে আমরা ভেজে নেব। চুলায় অলরেডি আমি তেল আর পেঁয়াজ ভাজার জন্য দিয়ে দিয়েছি, আর যা যা লাগছে এখানে আমি ঘি নিয়েছি, আর রাঁধুনি যে বাজারে কিনতে পাওয়া যায় মশলা ওটা নিয়েছি, কিছুটা অংশে আমি নলি যখন রান্না করেছি সেখানে দিয়েছি, আর বাকিটা দেবো আমি যখন রাইসের সাথে মিলিয়ে দেব। এখানে আছে পেঁয়াজ, বেরেস্তা, দারুচিনি, এলাচ, তেজপাতা, এখানে আছে গোলাপ জল, আদা রসুন পেস্ট, এটুকি। আর পোলা চালের কথা আপনাদেরকে তো বলেছি, আসুন আমরা রেসিপিটি শুরু করি, আর আপনারা আমার সাথেই থাকুন। একটু ভেজে নেই, আমি জানি না আজকে বিরিয়ানিটা কেমন হবে। 80 টাকা দামের পোলাও চাল, তো দেখি আপনারাও দেখতে থাকুন কেমন হয়। আর আপনাদের জন্য আজকের আমার এই রেসিপি। চালটা ঢেলে দিচ্ছি, আমি আদা রসুন পেস্ট ছিল সেটা দিয়ে দিলাম। যেহেতু 80 টাকা দামের চাল একটু মশলা দিতে হবে, না হলে ফ্লেভার আসবে না। দিয়ে দিয়েছি লবণ, লবণটা পরিমাণ মতো দিতে হবে, কারণ নলির ভিতরে লবণ দেওয়া আছে। এখানে আমি সামান্য পরিমাণে দিচ্ছি, লাগলে আর পরে দিয়ে নেব। আপনারা কখন বুঝবেন যে চালটা ভাজা হয়ে গেছে? আপনারা একটা চাল বা দুটো চাল উঠিয়ে মুখে দিবেন, যদি দেখেন যে কট করে শব্দ হয়েছে তাহলেই ভাববেন ওনার চালটা ভাজা হয়ে গেছে। এখন আমি এই নলিটা রান্না করার নলি ঢেলে দিচ্ছি, ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব গরম পানি। আমাকে কিন্তু ভ্যানওয়ালা মামা বলে দিয়েছে যে চাল বিক্রি করে যে পানির পরিমাণ একটু বেশি দিতে হবে, তো আমি ওইভাবেই একটু বেশি পরিমাণে পানি দিচ্ছি। আমি এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, পেঁয়াজের বেরেস্তা, একেবারে সব কিছু যা যা দেওয়া দরকার দিয়ে আমি ভেজে দেব। এখন আর এখন দিচ্ছি বাকি যে বিরিয়ানি মশলাটা আছে ওটা, গোলাপ জল, ঘিটা আমি উঠানোর আগে দেব। চালটা দেবো মিডিয়াম আছে, আর এদিকে আমি একটি তাওয়া দিয়ে দিয়েছি চুলায়, এর কারণ হচ্ছে পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি তাওয়াটার উপরে বসিয়ে দেবো। এর বসানোর কারণটা হচ্ছে তাহলে নিচে লেগে যাবে না।
দেখি কি অবস্থা আমাদের বিরিয়ানির। হয়ে গেছে, এখন আমি উপরে ঘি দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে, মনে হয় না যেন এটা 80 টাকা দামের পোলাওয়ের চালের বিরিয়ানি। তো বন্ধুরা আপনারা ওইভাবে করবেন, পোলাওয়ের চালের যে দাম 80 টাকা দামের পোলাওয়ের চালে এইভাবে বিরিয়ানি করে খেতে পারেন। একদম ঝরঝরা হয়েছে, আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাইকে শুভেচ্ছা, আল্লাহ হাফেজ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যান।